হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আমি কথা হবে ইন্টার্নশিপ বলে সিরিজটা নিয়ে, যেটা গত বৃহস্পতিবার থেকে চরকিতে স্ট্রিম হওয়া শুরু হয়েছে। তো শেষ কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সাবস্ক্রাইবার বন্ধুরা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে এসে বলছিলেন, দাদা ইন্টার্নশিপ সিরিজটা রিভিউ করুন। তো আমি করবো করে সময় এবং আমার একটা অন্য চ্যানেলে আমি ব্লগিং বা ট্রাভেল ব্লগিং শুরু করেছি, তো সেটা এডিট নিয়ে একটু বিজি রয়েছি, তো সেজন্য হচ্ছিলো না। তো আজকে আলটিমেটলি সময় বের করে দেখলাম কিছুক্ষণ আগে সিরিজটা, তো কেমন লাগলো সেটা নিয়ে এই ভিডিও। তো দেখুন, প্রথমে যে নামটা ইন্টার্নশিপ, অ্যাকচুয়ালি ইন্টার্নশিপের স্পেলিং কী হয়, INTERNSHIP। এখানে অদ্ভুতভাবে ব্যাপারটাকে মোল্ড করা হয়েছে। কীরকমভাবে মোল্ড করা হয়েছে, INTERN সব ঠিকঠাক আছে, SHIP-র বদলে SHEE রয়েছে, এবং মাথার উপর ওই ভেড়ার ওই শিঙের মতো করা রয়েছে বা ভেড়ার লোম এক গুচ্ছ পড়ে আছে দেখতে লাগে। এবং অ্যাকচুয়ালি এই ইন্টার্নশিপ হচ্ছে সেই ইন্টার্নশিপ যেই ইন্টার্নশিপে প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফের জাঁতাকলে ফেসে রয়েছেন একজন ইন্টার্ন, যে কিনা যাকে কিনা সমাজ বোঝায় বা আমাদেরকেও বোঝায় প্রতিনিয়ত, প্রচণ্ড প্রচণ্ডভাবে রিলেটেবল। এবং কর্পোরেট লাইফের ওই জাঁতাকলে যারা রোজ দিন 8টা থেকে 5টা অবধি ফাঁসেন বা তার থেকে আরও অনেক বেশি সময় ধরে ফাঁসেন, বা স্পেশালি আরও যারা মিডিয়া বা আরও অন্যান্য যেসব একদম এমার্জেন্সি সার্ভিসেসের মধ্যে যারা আটকে আছেন তারা আরও বেশি করে ফাঁসেন, তাদের জন্য বিশাল রিলেটেবল একটা সিরিজ। তো একটা একজন স্টুডেন্ট যে জাস্ট ক্যারিয়ার শেষ করেছে, একটা ছেলে, তারপরেই তাকে স্বপ্ন দেখানো যায়, এরপর তো এত দূর আপনি তুই কষ্ট করে এগিয়েলি, এরপর তো শুধু চাকরি জাস্ট জয়েন কর, তারপর বাকি পুরো জীবনটা একদম কেক ওয়াক। তো সেই কেক ওয়াকটা আলটিমেটলি ধর্মা প্রোডাকশনের ফিল্ম হওয়ার বা বলা ভালো একদম করণ জোহরের কুচকুচ হতে হয় মার্কায় দুনিয়া হওয়ার বদলে একটা অনুরাগ কাশ্যপের একটা ফিল্ম স্কুল হয়ে যায়, বা যেখানে ওই অজারকাট সালেকা টাইপের ডায়লগ আপনার কানে ভেসে আসে। তো সেরকম একটা ইন্টার্ন জয়েন করে, অ্যাজ অ্যান ইন্টার্ন এক ছেলেটি জয়েন করে, যার নামও শুভ্রজিৎ নয়, তার নাম শুধু শুভ্র। তো সে সেখানে জয়েন করে, এবং জয়েন করার পর যেরকম হয়ে থাকে একদম আমাদের আশপাশটা, একটা মাদার টোস্ট বস, এই টার্মটা খুব ভালো লেগেছে আমার, এবং তার সঙ্গে একটা ক্রেডিট খাওয়া কলিগ বা আপনার কো ওয়ার্কার, একটা বলদ কিন্তু বেস্ট ট্রাস্টেবল একজন বন্ধু, একজন গঞ্জেরি কো ওয়ার্কার বা আপনার কলিগ, একজন টক্সিক গার্লফ্রেন্ড, সে সবার ক্ষেত্রে হয়তো কপালে সেরকম নাও জুটতে পারে, বাট একজন টক্সিক গার্লফ্রেন্ড, এবং সব কিছুর মাঝখানে ফেসে যাওয়া একটা ছেলে যে ভেবেছিলো জীবনটা ধারণা প্রোডাকশন হবে, বাট আলটিমেটলি অনুরাগ কাশ্যপের ফিল্মের মতো তার জীবনটা হয়ে যায়। তো সেরকম জায়গা থেকে সে কীভাবে কোপ আপ করে, নাকি সব কিছু ছেড়ে ছুড়ে সে জাস্ট পালিয়ে যায় জাস্ট জীবনটাকে অন্যভাবে খুঁজে নিতে, সেটুকু আপনি দেখুন শেষ পর্যন্ত। এবং টোটালি সিরিজটাকে ট্রিট করা হয়েছে একটা কমার্শিয়াল ওয়েতে, সে কিছু কিছু জায়গাতে আমার প্রচণ্ড ভালো লেগেছে। শুরুর দিকে যখন প্রথম এপিসোডটা যখন শেষের দিকে যায় প্রচণ্ডভাবে আমি এনগেজ হয়ে যায় সিরিজে, প্রচণ্ডভাবে। আবার সিরিজটা যখন শেষ হয় শেষের দিকের দুটো এপিসোড প্রচণ্ড প্রচণ্ড এনগেজিং, মাঝখানে সিরিজটা পড়ে বা বলা হবল যেরকম ট্রিটমেন্টটা করেছে সেই ট্রিটমেন্টটাও তো আমার ভালো লাগে না, বা ওই কুকুর টুকুর নিয়ে যেসব ঘটনা ঘটনাগুলো ঘটছিলো, হ্যাঁ বুঝতে পারছি যে ওটা দিয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে হ্যাঁ আমরা আলটিমেটলি ওইভাবেই ফেসে যাই, একটা কিছু করতে আসি, করি অন্য কিছু, বা কিছু একটা বিচ্ছিন্ন আমরা ফেসে রয়েছি যেখানে আমরা চাইলেও বেরোতে পারি না, অফিস পলিটিক্সের শিকার, ওই সব কিছু আমাদের সঙ্গে ঘটে, সেই জিনিসগুলো দেখায়। বাট সেটা যেন কোথাটাকে অতটা এফেক্টিভ নয় যতটা ফার্স্ট এপিসোডটা, যেখানে সে ওই একটা ওয়ানাবি একটা কিছু হতে চাইছে, বা সে ওই একটা হিরো কিছু একটা করতে চাইছে, ওই একটা ইম্প্রেশনের যে এইসব জিনিসগুলো ট্রিটমেন্ট করা হয়েছে, গেমের মতো করে যাবে ট্রিটমেন্টটা করা হয়েছে, ট্রিটমেন্ট আমার খুব ভালো লেগেছে। ওইভাবে প্রথম এপিসোডটা যেরকম এনগেজিং হয়, শেষ দুটো এপিসোড যেরকম এনগেজিং হয়, বাকি এপিসোডগুলো কিন্তু আমার ততটাও এনগেজিং লাগে না, কিছু কিছু জায়গাতে কিছু কিছু মোমেন্ট ভালো ক্রিয়েট হয়। বাট ওভারঅল যদি বলি, কিছু কিছু মোমেন্টের জন্য আমি সিস্টেম মাথায় রাখবো, কিছু কিছু রিলেশনের জন্য আমি সিস্টেম মাথায় রাখবো, কিছু চরিত্রের জন্য আমি সিস্টেম মাথায় রাখবো, টোটাল যদি অ্যাজ এ সিরিজ বলি তো হয়তো এই সিস্টেম আমি মাথায় রাখবো না। কে কিছু কিছু একটা যেগুলো না বললে না, যেগুলো মেশিন না করলে না, অবভিয়াসলি শুভ্র ক্যারেক্টার যে আর্কটা শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে সেই ক্যারেক্টারটা দুর্দান্ত লেখা, দুর্দান্ত লেখনি, মাঝখানে আসে যায় গার্লফ্রেন্ডের ক্যারেক্টারটাকে ঠিক যেভাবে লেখা রয়েছে সেই জিনিসটা, বেসিক্যালি বলতে গেলে এই স্টোরির ডেভেলপমেন্টটা হয়তো ঠিকভাবে হয়নি, বা স্ক্রিন প্লের এনগেজিং ফ্যাক্টরটা হয়তো কম অনেকটা, বাট অ্যাজ আ হোল যদি বলি গল্পের আইডিয়া, প্লটের মধ্যে ক্যারেক্টারগুলো লেখা, ওগুলো কিন্তু খুব ভালো। তো যেই পার্টটা হয়ে যায় যে পার্টটা হয়নি সেটুকু আপনাদের বিশদে বলবার চেষ্টা করলাম, এর থেকে ডিটেলে কী হয় বলা পসিবল আমি জানি না, আপনাদের যদি কিছু মাথা থেকে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানান। তো ওই গাঞ্জারি কলিগটার ক্যারেক্টারটা আমার ভালো লাগে, সে যেভাবে রয়েছে এবং তার যেভাবে ট্রান্সফরমেশনটা হয়, বা ওই চুগলি সরি ওই ইয়ে খাওয়া ক্রেডিট খাওয়া ওই কলিগটা খুব রিলেটেবল ক্যারেক্টার, ওরকম একটা বস যে আলটিমেটলি রায়তাটা নিজে ফেলায় বাট কোথাটা গিয়ে নিজের সম্মানের জন্য ওসব করা, ছুটির জন্য যেসব দু নম্বর এটা, এগুলো আমরা করে থাকি আকচার, তো সেইগুলো খুব রিলেটেবল জিনিসপত্র, অনেক কিছু রিলেটেবল রয়েছে। এবং ওই যে বললাম করণ জোহরের ফিল্ম থেকে অনুরাগ কাশ্যপের ফিল্ম হওয়া ব্যবসাগুলো আমাদের সঙ্গেও ঘটে, বাট আমরা ফেসে যাই, ওই শিপ হয়ে যাই আমরা, SHEE শিপ হয়ে যাই, এই জাতাটা খুব সুন্দরভাবে এই সিরিজটা তুলে ধরে। ওভারঅল যদি বলি, অবভিয়াসলি গিয়ে দেখুন,
একদম দেখবেন না এরকম কোনো ব্যাপারই নেই, দেখুন। বাট আমার যেটুকু অ্যাজ আ ক্রিটিক বা অ্যাজ আ ফিল্ম লাভার যেই যেই পয়েন্টগুলো আমার মনে হলো একটু ডাউন, সেগুলো আমি শেয়ার করলাম পজিটিভ দিকগুলো শেয়ার করার সঙ্গে সঙ্গে। এবং শুভ্রর ক্যারেক্টারটা প্রচণ্ড রিলেটেবল, প্রচণ্ড রিলেটেবল। ওভারঅল সিরিজটাও যত রিলেটেবল, শুভ্রকে যেন আরও বেশি করে আমরা ফিল করতে পারি। আমরা অনেকে শুভ্রর মতন, অনেকে অনেক রকম ফাঁসি ভাবি, জীবনটা একরকমভাবে হয়ে যায় ঠিক আরেকরকম। মা আমাদের অনেক কিছু চুজ করতে হয়, অনেক হার্ড ডিসিশন নিতে হয় শুধুমাত্র ফর দ্য সেক অফ বিল্ডিং আওয়ার কেরিয়ার ইয়া মেকিং আওয়ার কেরিয়ার। অনেক কিছু আমাদের করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয় শুভ্রর মতো করে। ওভারঅল যদি বলি মনীষার মতো একটা কলিগ কোন অফিসে পাওয়া যায় আমাকে বলুন তো কমেন্ট বক্সে জানলে। আর বাকি ডিসক্রিপশানগুলো থাকলো যদি পার্সোনালি বলতে হয় ইনবক্সে গিয়ে বলুন মনীষার মতো কলিগ কোন অফিসে পাওয়া যায়। আই ওয়ান্ট টু জয়েন দ্যাট অফিস। দ্যাটস ইট ফর মাই সাইড। আপনাদের কেমন কি লেগেছে ইন্টার্নশিপ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এবং আপনাদের সিজনে কী মতামত, পজিটিভ দিক কি নেগেটিভ দিক কি, সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আমার চ্যানেল ভিডিও যদি প্রথমবার যদি দেখে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বাই বাই।